এই ভিডিওতে ইতিহাসের এমন অনেক ঘটনার উল্লেখ আছে যেগুলো অনেকের কাছে আপত্তিকর ও সাম্প্রদায়িক মনে হতে পারে, কিন্তু এই ভিডিও কোনো জাতি, ধর্ম, বর্ণ বা সম্প্রদায়কে ছোট করা বা খারাপ উদ্দেশ্য নিয়ে বানানো হয়নি। সম্পূর্ণ ভিডিওটি ইতিহাসের কিছু সত্য ঘটনার উপর নির্ভর করে বানানো। কাউকে ছোট করা বা মনগড়া কথা প্রচার করা আমার উদ্দেশ্য নয়। ইতিহাসের অজানা সত্য ঘটনা সবার কাছে পৌঁছে দেয়া এবং শিক্ষার উদ্দেশ্যে আমার এই ভিডিও বানানো। এই ভিডিওতে আমি আপনাদের বলবো বাংলায় কিভাবে ইসলামের শাসন শুরু হলো তার ইতিহাস। এই ভিডিও থেকে আরও জানতে পারবেন ইসলামী শাসন শুরু হওয়ার আগে এই বঙ্গদেশে কারা বসবাস করতেন বা কারা রাজত্ব করতেন তাদের একটি সংক্ষিপ্ত ইতিহাস। এর আগের পর্বে আমি ভারতে ইসলামের আগমন সম্পর্কে একটি ভিডিও বানিয়েছি। যারা এখনও সেই ভিডিওটি দেখেননি তাদের কাছে আমার অনুরোধ, আগে সেই ভিডিওটি দেখুন। ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে ক্লিক করে দেখতে পারেন। মূল বিষয় প্রবেশ করার আগে সবার কাছে আমার অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন শুরু করা যাক। বাংলা বা বঙ্গদেশ বলতে বর্তমানে আমরা পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গকে বুঝি, তবে অতীতকালে পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যা নিয়ে এক বিশাল ভূখণ্ডকে বঙ্গদেশ বলা হতো, যার আয়তন ছিল প্রায় 437,700 বর্গ কিলোমিটার। ঐতিহাসিক দলিলপত্র থেকে স্পষ্ট জানা যায় যে বাংলা মূলত অঙ্গদের অধীনে ছিল। পরবর্তীতে এর অধিকাংশ এলাকা মগধ সাম্রাজ্যের অধীনে চলে আসে। মগধ সাম্রাজ্য পতনের পর বাংলা কিছুকাল নৈরাজ্যে পতিত হয়। অতঃপর হর্ষবর্ধনের ঘোর শত্রু শশাঙ্ক এখানে রাজত্ব শুরু করে। শশাঙ্কের মৃত্যুর পর অঞ্চলটিতে আবার নৈরাজ্য ফিরে আসে এবং প্রায় এক শতক ধরে স্থানীয় গোত্রে গোত্রে এবং রাজায় রাজায় লড়াই চলতে থাকে। এরপর রাজা গোপাল এবং পাল বংশের পত্তনের মধ্য দিয়ে এই নৈরাজ্যের অবসান ঘটে এবং বাংলা এক ঐতিহাসিক স্বর্ণযুগে প্রবেশ করে। পাল বংশের পতনের পর এখানে সেন বংশের উত্থান ঘটে। সেন বংশীয় চতুর্থ রাজা ছিলেন লক্ষণ সেন। লক্ষণ সেনকে পরাজিত করে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলায় প্রবেশ করে এবং আস্তে আস্তে সমগ্র বঙ্গদেশ দখল করে। বখতিয়ার খিলজি ছিল খলজি বা খিলজি উপজাতিদের একজন সদস্য, যারা প্রায় 200 বছর আগে তুর্কিস্তান থেকে আফগানিস্তানে এসে বসতি স্থাপন করে। এই খলজি উপজাতি উত্তর পূর্বের প্রায় সকল মুসলিম দখল যুদ্ধে যোগদানকারী সেনাবাহিনীর অধিপতিদের কাজে নিযুক্ত ছিল। তুর্কি বংশোদ্ভূত ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি প্রাথমিক জীবনে একজন ভাগ্যান্বেষী সৈনিক ছিল। সে ছিল আফগানিস্তানের গরমশিরের অধিবাসী। তার বাল্য জীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না, তবে মনে করা হয় দারিদ্র্যের পীড়নে সে স্বদেশ ত্যাগ করে নিজের কর্মশক্তির উপর নির্ভর করে অন্যান্য অধিবাসীদের মতো ভাগ্যান্বেষে বের হয়। প্রথমেই সে গজনির সুলতান মোহাম্মদ ঘুরির সৈন্যবাহিনীতে চাকরির আবেদন করেও বিফল হয়। তারপর সে চলে যায় দিল্লিতে, সেখানে গিয়ে কুতুবুদ্দিন আইবেকের সেনাবাহিনীতে যোগদান করার জন্যে আবেদন করে। তার খর্বাকৃতির চেহারা সৈন্যবাহিনীর জন্যে উপযুক্ত না হওয়ায় তার এই আবেদনও ব্যর্থ হয়। তারপর সে চলে যায় বদাউনের দিকে। সেখানকার শাসনকর্তা হিজবর উদ্দিন বখতিয়ার খিলজিকে তার সেনাবাহিনীতে স্বল্প বেতনে সাধারণ সৈন্যের কাজে নিয়োগ করে, কিন্তু উচ্চাভিলাষী বখতিয়ার স্বল্প বেতনে পরিতৃপ্ত না হয়ে অল্পকালের মধ্যেই বদাউন ত্যাগ করে অযোধ্যায় চলে যায়। তৎকালীন অযোধ্যার শাসনকর্তা হুসামউদ্দিন তাকে দুটি পরগনার জায়গির প্রদান করে। এখানেই বখতিয়ার তার ভবিষ্যৎ উন্নতির উৎস খুঁজে পায় এবং এই দুই পরগনা পরবর্তীকালে তার শক্তির উৎস হয়ে ওঠে। ফার্সি ইতিহাসবিদ মিনহাজি সিরাজ তার তাবাকাতি নাসিরি গ্রন্থে পরবর্তী কয়েক দশকে বখতিয়ার খিলজির লুটপাটের বিবরণ নথিভুক্ত করেন। বিহার সীমান্তে মালিকানাহীন এই দুটি গ্রাম খিলজির অধীনে চলে আসায় সুযোগ বুঝে সমগ্র বিহারে সে লুটপাট শুরু করে। 1201 সালে বখতিয়ার 2000 সৈন্য সংগ্রহ করে পার্শ্ববর্তী রাজ্যগুলো আক্রমণ করে। সেই সময় তার বীরত্বের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং অনেক মুসলিম সৈন্য তার সেনাবাহিনীতে যোগদান করতে থাকে, ফলে তার সৈনিক সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এইভাবে চলতে চলতে সে একসময় এক প্রাচীর বেষ্টিত দুর্গের মতো স্থানে আসে এবং আক্রমণ শুরু করে। এই আক্রমণে সে প্রতিপক্ষের কোনো বাধার সম্মুখীন হয়নি। দুর্গ জয়ের পর সে দেখতে পায় দুর্গের অধিবাসীরা সবাই মস্তক মণ্ডিত এবং দুর্গটি বইপত্রে ভরা। জিজ্ঞাসাবাদের পর সে জানতে পারে এটি কোনো দুর্গ নয়, এটি ছিল একটি বৌদ্ধ বিহার।
যার নাম ছিল অদন্ত বিহার বা অদন্তপুরী বিহার। সেই সময় থেকেই এই জায়গাটিকে মুসলমানরা বিহার বা বিহার শরীফ নামে ডাকতে শুরু করে। অদন্তপুরী বিহার এবং নালন্দা একইভাবে দখল করা হয় এবং সেখানে থাকা সমস্ত নথিপত্র এবং পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলা হয়। সমস্ত বৌদ্ধ সন্ন্যাসী এবং ছাত্রদের হত্যা করা হয়। সেখানকার সাধারণ অধিবাসীরা পালিয়ে গিয়ে নেপাল এবং ভুটান অঞ্চলে আশ্রয় গ্রহণ করে। শোনা যায় বখতিয়ার খিলজির সৈন্যরা খাবার রান্না করার জন্যে বৌদ্ধবিহার থেকে প্রাপ্ত নথিপত্র এবং পাণ্ডুলিপি জ্বালানি হিসেবে ব্যবহার করত। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার এই কাজের জন্যে স্বীকৃতি এবং পুরস্কার দুই তাকে দিয়েছিলেন। তৎকালীন বাংলার রাজা লক্ষ্মণ সেন তখন তার রাজধানী নদিয়ায় অবস্থান করছিলেন, কারণ নদিয়া ছিল বহিঃশত্রুর আক্রমণ থেকে সবচেয়ে সুরক্ষিত অঞ্চল। বলা হয়ে থাকে যে বখতিয়ার খিলজি নদিয়া আক্রমণের কিছুদিন আগে রাজসভায় কিছু বৈজ্ঞ পণ্ডিত তাকে সতর্ক করে দিয়ে বলেছিলেন যে এক তুর্কি সৈনিক তাকে পরাজিত করতে পারে। ফলে লক্ষ্মণ সেনের মনে ভীতির সঞ্চার হয় এবং নদিয়া প্রবেশের পথে নিরাপত্তা জোরদার করেন। লক্ষ্মণ সেনের ধারণা ছিল যে ঝাড়খণ্ডের সাপোতসংকুল জঙ্গল দিয়ে কোনো সৈন্যবাহিনীর পক্ষে নদিয়া আক্রমণ করা সম্ভব নয়, কিন্তু বখতিয়ার খিলজি সেই পথেই সৈন্য নিয়ে নদিয়ায় প্রবেশ করে। নদিয়া অভিযানকালে বখতিয়ার খিলজি ঝাড়খণ্ডের মধ্য দিয়ে এত দ্রুতগতিতে এসেছিল যে মাত্র 17 জন সৈন্য তাকে অনুসরণ করতে পেরেছিল। নদিয়ায় এসে বখতিয়ার খিলজি সরাসরি রাজা লক্ষ্মণ সেনের প্রাসাদে উপস্থিত হয় এবং দ্বাররক্ষী ও প্রহরীদের হত্যা করে প্রাসাদের ভিতরে প্রবেশ করে। এতে প্রাসাদের ভিতরে হইচই পড়ে যায় এবং লক্ষ্মণ সেন দিকবিদিক হারিয়ে প্রাসাদের পিছনের দরজা দিয়ে নৌপথে বিক্রমপুরে পালিয়ে যান। খিলজি নদিয়া জয় করে এবং পরবর্তীতে গৌড়বঙ্গের দিকে অগ্রসর হয় এবং সেখানে তার রাজধানী স্থাপন করে। গৌড় জয়ের পর আরও পূর্ব দিকে বরেন্দ্র বা উত্তর বাংলায় খিলজি তার অধিকার প্রতিষ্ঠা করে। বখতিয়ার খিলজি এলাকাগুলোকে কয়েকটি ভাগে বিভক্ত করে এবং প্রত্যেকটি এলাকার জন্য এক একজন সেনাপতিকে শাসক হিসেবে নিযুক্ত করে। খিলজির সেনাপতিদের মধ্যে 3 জনের নাম পাওয়া যায়। এদের মধ্যে অন্যতম ছিল সুবেদার আউলিয়া খাঁ, যাকে পূর্ববঙ্গের শাসক হিসেবে নিযুক্ত করা হয়, আলী মর্দান খিলজি, যাকে বর্ষৌলের শাসক হিসেবে নিযুক্ত করা হয়, এবং হুসামুদ্দিন ইয়োজ খিলজি, যাকে বঙ্গতরীর শাসক হিসেবে নিযুক্ত করা হয়। পরবর্তীতে তাদের বংশধরেরা বংশপরম্পরায় এই অঞ্চলগুলোকে শাসন করতে থাকে। বখতিয়ার খিলজি বঙ্গদেশের বেশিরভাগ অঞ্চলের দখল নিতে পারলেও পূর্ববঙ্গের বেশিরভাগ অঞ্চল তার রাজ্যের বাইরে থেকে যায়। সেই সব অঞ্চল দখল না করে সে তিব্বত আক্রমণের জন্য পরিকল্পনা করতে থাকে। সমস্ত প্রস্তুতি সম্পন্ন হলে সে 3 জন সেনাপতি এবং 10,000 সৈন্য নিয়ে তিব্বতে আক্রমণ করে। বখতিয়ারের তিব্বত অভিযান বিফল হয় এবং সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর ফলে মুসলিম রাজ্যের প্রজাদের মধ্যে বিদ্রোহ এবং বিরোধ দেখা দিতে শুরু করে। এর ফলে বাংলার ছোট ছোট মুসলিম রাজ্যগুলো দিল্লির সাথে বিরোধে কোণঠাসা হয়ে পড়ে। পরাজয়ের গ্লানি এবং নানাবিধ চিন্তার ফলে বখতিয়ার অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে। এর অল্প কিছুদিনের মধ্যে 1206 খ্রিস্টাব্দে সে শয্যাশায়ী অবস্থায় মারা যায়। তবে মিনহাজি সিরাজের বর্ণনা অনুসারে সে তার সেনাপতি আলী মর্দান খিলজির হাতে ছুরিকাঘাতে নিহত হয়। বাংলার ইতিহাসে সে একজন অন্যতম পরিচিত ব্যক্তি। বখতিয়ার খিলজির শাসন আমলে ভারতবর্ষের প্রচুর সংখ্যক মানুষকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়। এছাড়া এই সময় হিন্দু ধর্মের কৌলিন্য প্রথার কুপ্রভাবে বেশ কিছু নিম্নবর্ণের হিন্দু জনগণ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়। তবে শ্রী চৈতন্যের আবির্ভাবের পর বৈষ্ণব ধর্মের প্রভাবে নিম্নবর্ণের মানুষদের এই ধর্ম পরিবর্তনের প্রবণতা অনেক কমে আসে। 1566 সালে মুঘলরা বাংলা দখল করে এবং সুলতানি যুগের সমাপ্তি ঘটে। এরপর শুরু হয় বাংলায় মুঘল রাজত্ব। এই হলো বাংলায় ইসলামের আগমনের ইতিহাস। ইসলামী শাসনের আগে প্রাচীন বঙ্গদেশ কেমন ছিল এ বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।